আবারও প্রকাশ্যে গুলি চলল হাওড়ায়। আজ সন্ধ্যায় দাসনগর থানার অন্তর্গত ইছাপুর শিয়ালডাঙ্গা এলাকায় এক যুবককে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয় গুলি। স্বাভাবিকভাবে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তদন্তে নেমে দাসনগর থানার পুলিশ ইতিমধ্যেই একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। আপনারা দেখছেন নিউজ বাংলা নজর কাড়া খবর। আমি কারখানার টিফিন কিনতে গেছিলাম। কিছু দুষ্কৃতি আমাকে তিনজন মিলে গাড়ি করে এসে পেছন দিক দিয়ে গুলি চালায়, কিন্তু আমি ছুটে পালিয়ে যাই, গুলিটা আমার লাগে না, তার জন্যে আমি আমার কিছু হয়নি এখনো কোনো। আমি থানায় জানাতে এসেছি ডায়েরি করতে। কোথায় হচ্ছে ঘটনা? কোথায় কোথায় ঘটনাটা ঘটেছে? ইছাপুর চাষির মাঠ। চাষির মাঠে? হ্যাঁ। আপনার নাম? আমার নাম দেশচন্দ্র দে। আপনারা কি কমপ্লেন করছে? হ্যাঁ, আমরা কমপ্লেন করছি।